হ্যালো ফ্রেন্ড সাকসেসফুল টু চ্যানেলে সবাইকে স্বাগতম হ্যাঁ বন্ধু তোমাদের অনেক কিছু কথা বলার আছে যেটা হলো এই সময়ে যে প্রাইমারি পরীক্ষা যেটা দিনক্ষণ ঘোষণা আছে এগারোই ডিসেম্বর এসএসসি ঘোষণা করছে নেবে দীর্ঘ পরীক্ষার পর আমরা একটা দিশার আলো আলো দিশা দেখতে পেয়েছি যেটা আমরা অনেক প্রিপারেশান নিয়ে নেওয়ার পর যদি আমরা চাকরিটা না পাই যে বাঁকা পথে লোকেরা টাকা দিয়ে চাকরি পেয়ে যায় সেটা খুব খারাপ লাগে এরপর এর জন্য একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন দিশা দেখিয়েছে এরপর যেটা নিয়োগ হবে সেটা ফ্রেশভাবে নিয়োগ হবে আমাদের যে মনে হয় তার জন্য এই মাস টাইমের মধ্যে আমাদের পুরো প্রিপারেশান নিতে হবে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা যেটা হবে এবং তার মধ্যে যেটা থাকবে ইংলিশ ম্যাথ টোটাল তিরিশ করে সাবজেক্ট থাকবে ইংলিশ ম্যাথ বাংলা তিরিশ টোটাল নব্বই এদিকে হচ্ছে বিদ্যা আর শিশু মনস্যত্ব এই নিয়ে টোটাল পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমার এই চ্যানেলের মাধ্যমে পাবে এবং খুবই কমন কমন কোশ্চেন আসতে থাকবে অনেক দিন যাবৎ যে পরীক্ষাগুলো হয়েছে তাতেও কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি খুবই কমন অ্যান্সার এসে তার জন্য বন্ধুরা দেখব যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও ঠিক আছে আর ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাধ্যমে প্রচুর শেয়ার করো ঠিক আছে এখানে প্রথম কোশ্চেন আসছে যেটা হলো শিখন বা ক্ষমতা অভিজ্ঞতা ভিত্তিক হ্যাঁ বন্ধুরা আমি কতগুলো শিশু মনস্তত্বে কোশ্চেন এখন তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমার সাথে আলোচনা করবো এর মধ্যে একটা কোশ্চেন আসতেই পারে একটা দুটো কোশ্চেন আসতেই পারবে শিখন বা ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরু অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা বুদ্ধি উক্তিটি কার এখানে চারটে অপশান আছে অপশান এ কলভিন অপশান বি ডিয়ারবোন অপশান সি এডওয়ার্ড কোনোটি নয় এখানে অ্যান্সার কী হবে বন্ধুরা ডিয়ার বোন দ্বিতীয় কোশ্চেনে আমরা যাবো দ্বিতীয় কোশ্চেনে আসছি জেনেটিক এপিস্টেমোলজির প্রবক্তা হলেন এখানে চারটে অপশান আছে অপশান এ কান দু নম্বর অপশান পেঁয়াজে তিন নম্বর অপশান কোলহবার্গ চার নম্বর অপশান ডি হচ্ছে বান্দুরা এখানে কী অ্যান্সার কী হবে পেঁয়াজে হ্যাঁ বন্ধুরা তিন নম্বর কোয়েশ্চনে গেলাম স্পিয়ার ম্যানের তত্ত্বটি পরিমার্জিত হয় উনিশশো দশ সালে অপশান এ উনিশশো দশ সালে অপশান বি উনিশশো পনেরো সালে উনিশশো অপশান সি উনিশশো নব্বই সালে অপশান ডি উনিশশো পঁচানব্বই সালে এখানে অ্যান্সারটি হবে উনিশশো কুড়ি সালে ফ্রম নুন টু আননোন হল मैक्सिमम ऑफ टीचिंग मेथड ऑफ टीचिंग ऑप्शन सी क्लास ऑफ टीचिंग ऑप्शन डी साइंस ऑफ टीचिंग ऑप्शन एखे आंसर तो है ऑप्शन ए मैक्सिमम ऑफ टीचिंग पाँच नम्बर हे सृजनशील विकास क्षेत्र आवेगर भूमिका ऑप्शन ए सक्रिय ऑप्शन बी निष्क्रिय